কিং কোহলি সে আমার আইডল সে হচ্ছে আসমান আর আমি হলাম জমিন যখন সরকার পতন হয় সবাই স্লোগান দিচ্ছিল এক্সাইটেড হয়ে আমি নিজেও ভুয়া ভুয়া বলতেছিলাম আমি না বলা অবধি তারা ভেবেই নিত যে বিরাট কোহলি অনেকেই বলে যে তুমি তো বাংলাদেশি তুমি কেন কোহলি ফ্যান যতদিন সে ক্রিকেট খেলছে হয়তো আমি ক্রিকেট দেখবো এরপর হয়তো আর দেখবোই না ঢাকার রাস্তায় হঠাৎ করেই দেখা মিলল বিরাট কোহলির একা একাই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আড্ডাও দিচ্ছেন প্রাণ খুলে কিন্তু বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো এই তারকা ঢাকার রাস্তায় কি করছেন তিনি কি আসলেই কোহলি চলুন জানা যাক আপনাকে যে সবাই কোহলি ডাকে এই বিষয়টা কেমন লাগে আপনার আমার বাড়ি সাতকানিয়া আমি খুলশীতে থাকি আমার নাম আরমান লোকে আমাকে আরমান কোহলি বলে ডাকে যেহেতু আমি কোহলির ফ্যান তাকে আমি আইডল হিসেবে মানি সে আমার ইন্সপিরেশন চট্টগ্রামের ওই ঘটনাটাই মূলত আপনাকে মেইনস্ট্রিম মিডিয়ার সামনে নিয়ে এসেছে যেখানে ভারতীয় মিডিয়াগুলো পর্যন্ত আপনাকে নিয়ে নিউজ করেছিল ওই ঘটনাটা আসলে কি ছিল এটা সম্পর্কে আমাদের যদি একটু বলতেন যখন সরকার পতন হয় এরপর পরে আমি আমার ফ্রেন্ড তিনজন ফ্রেন্ড ছিল এদেরকে নিয়ে বাইর হয়েছিলাম হয়ে নিউ মার্কেটে মোড়ে আসলাম এসে যখন দেখলাম সবাই স্লোগান দিচ্ছিল আমার এক ফ্রেন্ড ফাহিম সে আমাকে কাঁধে তুলে নিয়েছিল নেওয়ার পর যখন ক্রাউড হিউজ ক্রাউড ছিল সবাই ভাবছে কি বিরাট কোহলি বাংলাদেশে বিরাট কোহলি সবাই যখন ভুয়া ভুয়া বলতেছিল এক সময় গিয়ে বিরাট বিরাট স্লোগান দিচ্ছিল যেটা শুনে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম এক্সাইটেড হয়ে আমি নিজেও ভুয়া ভুয়া বলতেছিলাম আসলে আমার ওইরকম কোনো ইয়া ছিল না যে ভুয়া ভুয়া বলার বা আমি পলিটিক্স ধারের কাছে নাই ওইটাই কয়েক বছর আগেও আপনার লুক এরকম ছিল না এখন আপনি পুরোপুরি বিরাট কোহলির মতো নিজেকে বানিয়ে নিয়েছেন হঠাৎ করে এমন কোনো ঘটনা কি ঘটেছে বা কোন বিষয়টা আপনাকে ইন্সপায়ার করেছে হঠাৎ করে বিরাট কোহলির মতো লুকটা নিয়ে আসতে ঘটনা আছে কিছু মাস আগে তার একটা হেয়ার কাট ভাইরাল হয়েছিল যেটা এখনও পর্যন্ত আমার কাছে বেস্ট ওটা দেখে আমি একটা সেলুনে গিয়েছিলাম আমার একটা বড় ভাই রাজীব তিনি আমাকে এই তিনি এই ছবি দেখে আমাকে বলতেছিল যে কোনো ব্যাপার না তোমার লুক এখন এটাই হবে তোমার ফেস লুক চলে আসবে এরপর পরেই যখন সে কার্ডটা দেয় অনেকটা দেখতে আমি তার মতো বা সে এক্স্যাক্টলি সে লুকটা দিতে পারছে আমাকে তার জন্য তাকে অনেক অনেক থ্যাঙ্কস আচ্ছা বললেন আপনার ক্রিকেট পছন্দ ছিল ছোটবেলা থেকে বাংলাদেশের ক্রিকেট দেখা হয়তো বাংলাদেশের ক্রিকেট সত্যি বলতে কি এখন দেখি না কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ ক্রিকেটে যে পলিটিক্স চলে আসছে ওটা আমি নিতে পারি না খেলায় যে সাকিব তামিম দ্বন্দ্ব এদের মধ্যে কোনো মিল পায় না যেমন ভারতের বিরাট রোহিত এদের মধ্যে যে একটা বন্ধন আছে খেলার প্রতি দেশের প্রতি যে একটা টান আছে ওই টানটা আমাদের কোনো বাংলাদেশি প্লেয়ার্সদের নাই ওইটার জন্য আমি খেলা দেখি না বাংলাদেশের ইন্ডিয়ার খেলা দেখি যদি কিং খেলে ওইটাই এখনো পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কাকে পছন্দ তামিম ইকবাল চট্টগ্রামের তামিম ইকবাল তামিম আর বিরাট কোহলির মধ্যে কাকে বেছে নেবেন যদি নিতে হয় অবশ্যই কিং কিং এর সাথে আমি কাউকে নিব না কিং সবার আগে সাকিব মাশরাফি যে কারোর সাথে কিং 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 সবার আগে কে আমাকে কি বলতেছে পেছনে ওটা দেখার বিষয় না আমি কিং কে সবার আগে চুজ করব বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলা হলে কোন দলের সাপোর্ট করবেন অবশ্যই দেশ সবার আগে যদি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা হয় আমি বাংলাদেশকে সাপোর্ট করব তবে চাইবো যে কিং যদি খেলে কিং সেঞ্চুরি করুক বা ডাবল সেঞ্চুরি করুক তবে বাংলাদেশ জিতুক ইন্ডিয়া হারুক কিং রান পাক কিংয়ের একটা নাম হোক ওইটাই মাঠের বাইরে কখনো বিরাটকে দেখা হয়েছে সামনাসামনি মাঠেই কখনো দেখা হয়েছে সামনাসামনি এই 2022 যখন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা ম্যাচ ছিল এই জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওখানে দেখা হয়েছিল তবে হাতও মিলিয়েছি তবে আমার সৌভাগ্য হয় নাই যে তার সাথে একটা ফ্রেম বন্দি করার তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে তাকে দেখতেছি নাকি আমি ওইটা নিয়ে একটু ভাবনায় ছিলাম যার কারণে আমি আর ছবি তুলতে পারি নাই মিস্টেক হয়ে গেছে ওইটা নিয়ে এখনও পর্যন্ত আমি আফসোস করতেছি মেয়েদের একটা অন্যরকম আকর্ষণ আছে ওনার প্রতি আপনার প্রতি এরকম কোনো ইয়ে আছে কোনো ঘটনা আমি আগেই বলেছি যে আমি তার পায়ের নখের যোগ্যতা রাখি না সো তার সাথে আমার কম্পেয়ার করাটা হাস্যকর সে হচ্ছে আসমান আর আমি হলাম জমিন এটাই
আর যদি ফ্যান বেস যদি বলি মেয়ে ফ্যান্স আছে আমার নাবার কিং এর ফ্যান এরা আমাকে প্রতিনিয়ত নক করে যে টেক্সট করে যে আমি কিং এর ফ্যান কিং এর ক্রাশ কিং আমার ক্রাশ আমি কিং এর সাথে দেখা করতে চাই আপনার মাধ্যমে হলেও বা আপনি যদি সময় দেন আপনার সাথে একটা ছবি তুলে আমি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চাই কিং এর সাথে তো পসিবল হবে বলে মনে হয় না এগুলো আমাকে এনজয় এগুলো আমি এনজয় করছি ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালোই দ্বৈরথ আছে সাম্প্রতিক সময়ে এই দ্বৈরথটা আরও বেশি করে চোখে পড়ছে বাংলাদেশি ফ্যানদের মধ্যে এখন এমন একটা প্রবণতা যে ভারত হারলেই বরং আমরা বেশি উদযাপন করি তো সেক্ষেত্রে আপনি আপনার আইডলের জন্য ভারত সাপোর্ট করেন ভারতের জয় উদযাপন করেন এই জন্য কি কখনো কোনো কারো রোশানলের মুখে পড়তে হয়েছে কি না হ্যাঁ প্রতিনিয়ত পড়ছে যে আমার নামের পাশে কোহলি কেন আমার নামের পাশে কোহলি ট্যাগ দেয়া কেন অনেকেই বলে যে তুমি তো বাংলাদেশি তুমি কেন কোহলির ফ্যান তুমি বাংলাদেশকে সাপোর্ট করো আমি বলি তাদেরকে বলি যে আমি তো বাংলাদেশকে সাপোর্ট করি আমি তো একজন প্লেয়ারের ফ্যান আমি তাকে আইডল হিসেবে মানি তো তার সব কিছু আমি ফলো করতেই পারি এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার তো এটা নিয়ে আপনারা কথা বলার কেউ না মাঠের বাইরের বিরাট কোহলিকে নিয়ে তো অনেক ধরনের মিক্সড একটা ইয়া আছে তো বিরাট কোহলির বাইরের লাইফটা মাঠের বাইরের লাইফটা নিয়ে কি ভাবছেন মাঠের বাইরের বিরাট কোহলি মাঠের বিরাট কোহলি রীতিমতো এক অ্যাগ্রেসিভ ক্যারেক্টার প্রতি ইঞ্চে জায়গার দখল ছাড়তে চান না তবে মাঠের বাইরের বিরাট কোহলিকে যদি আপনি চিনেন বা জানেন আপনি বারংবার তার প্রশংসায় বাধ্য হবেন বিশেষ করে প্লেয়ার্সরা যারা খেলে এরাই জানে যে বিরাট কি মাঠের বাইরের বিরাট কি অডিয়েন্সরা তো আর তাকে টিভি ছাড়া দেখতেছে না তাই না সো তাকে নিয়ে জাজ করা যায় না বাংলাদেশে তো কোহলির মতো আউটফিট ম্যানেজ করা একটু কঠিন তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ম্যানেজ করেন এটা ম্যানেজ করতে আমার অনেক টাইম লেগে যায় আমি খুঁজে বের করি যে কোথায় কী আছে এই প্যান্ট টি শার্ট চেষ্টা করি যে তার মতো হওয়ার বা তার মতো করে চলার তবে সে তো পরে ব্র্যান্ডের আমার তো ওই যোগ্যতা নাই ওই সামর্থ্য আমার নাই আমি আমার মতো করে আমার যা আছে তাই নিয়ে মানিয়ে নিই এটাই এমন কোনো ঘটনা কি ঘটেছে যেখানে আপনি কোথাও গিয়েছেন তারা ভেবেছে যে আপনি আসলেই কোহলি কোহলি ভেবে আপনার অটোগ্রাফ আপনার সাথে ছবি তুলেছে আর আপনিও সত্যিটা প্রকাশ না করেই চলে এসেছেন এরকম কোনো মজার ঘটনা কি আছে আমি না বলা অবধি তারা ভেবেই নিত যে বিরাট কোহলি যখন আমি বলতাম যে না ভাই আমি তার ফ্যান তখন এরা বুঝতো যে কোহলির মতো একজন দেখতে আসে বাংলাদেশে আর এখন বলতে হচ্ছে না কারণ এখন সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল এখন দেখলেই বলে দেয় এই ছেলেটা এই দেখছি কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ আগে আপনাকে দেখছি আপনার ভিডিও দেখছি এই এই বিষয়গুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে যেহেতু আমি তার ফ্যান সব মিলিয়ে আমি এনজয় করছি বিশেষ করে ঢাকায় টাইগার শোয়েব বা হচ্ছে টাইগার রবি আইকনিক ফ্যান ওনাদের মতো কিছু হওয়ার কি পরিকল্পনা আছে সামনের দিকে না ওইরকমভাবে আমার কোনো প্ল্যানিং নাই আমি যদি যদি কিংয়ের সাথে দেখা করতে পারি ওইটাই আমার জন্য অনেক বড় পাওয়া আর তাকে আমি ফলো করছি সে আমার আইডল তাকে ফলো করে যাব যতদিন সে ক্রিকেট খেলছে হয়তো আমি ক্রিকেট দেখব এরপর হয়তো আর দেখবই না দেখা হয় তখন কি করবেন কি রিয়াকশন হতে পারে আপনার আমি হয়তো বা কিছু মিনিট বা কিছু সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যেতে পারি যে সে কি আমার আসলে আমার সামনে আছে ওইরকম কিছু আর তাকে কাছে পাওয়ার পর শুরুতে আমি তাকে জড়িয়ে ধরবো জড়িয়ে ধরে বলবো ভাই আপনার জন্য সব কিছু আমার আমার নিজের বলতে হবে না সে নিজেই বুঝে নেবে আমার ফেস দেখে হয়তো আমার আমার আউটফিটস দেখে মিডিয়ার মাধ্যমে আপনি ভাইরাল হয়েছেন অনেকে আপনার সম্পর্কে জেনেছে তো আপনি এখন এখন আবার মিডিয়ার মাধ্যমে আপনি আরও বেশি পরিচিত হচ্ছেন তো আমাদের মাধ্যমে কি আপনি কোহলির উদ্দেশ্যে আপনার আপনার আইডলের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না হ্যাঁ বলতে চাই আমার বরাবরের মতো ড্রিম তার সাথে দেখা করার আপনারাই চাইলে পারবেন তার সাথে দেখা করে দেওয়ার বা কানেকশন করে দেওয়ার যেহেতু আপনারাই ভাইরাল করছেন আপনারাই পারবেন বরাবরের মতো সে আমার আইডল যদি কখনো সুযোগ হয় তার সাথে আমি দেখা করব বা কথা বলবো এটাই আমার চাওয়া যে এই ভিডিওটা সবাই দেখুক কিংয়ের কাছে পৌঁছাক কিং দেখুক দেখে সে যেন নিজে থেকেই বলে যে এ ছেলেকে আমার দরকার এ ছেলের সাথে আমি নিজেই মিট করতে চাই এরকম কিছুই এই দেখছি